আপনার যে প্ল্যানিং এর যে আমাদের সিটি কর্পোরেশনের, এটা আসলে যেমন ঠিকাদারদের যেহেতু আমি কন্ট্রাক্টরই বন্ধ করছি, তারা কাজ করতে পারবে না। এখন সিটি কর্পোরেশনের আমাদের স্টাফদের প্ল্যানিং এর যে আর্কিটেক্ট ফার্মগুলি, অনেকগুলি আর্কিটেক্ট ফার্ম অনেক জোরের আছে, আমি নাম বলবো না, তো এটাও তো মনে করেন বন্ধ করা, আমি মনে করি যে এটাও বন্ধ করা প্রয়োজন। কাউন্সিলর যখন ঠিকাদারি করবে, কাউন্সিলর কে জিজ্ঞেস করবে, তাদের ক্ষমতা আছে কাউন্সিলরদের কি আপনারা পারবেন একটা কাউন্সিলরকে চার্জ করতে বা কন্ট্রোল করতে বা আপনার কাজটা আদায় করে নিতে পারবেন? পারবেন না। যখন আপনার আপনার সিটি কর্পোরেশনের স্টাফ, আপনার যদি প্ল্যানিং এর বা আর্কিটেক্ট ফার্ম থাকে, তখন তো স্বাভাবিক এখানে পার্সিয়ালিটি বা এটা ব্যবসাটা নিজে করার যাক, এটা গেল। তারপরে আপনার আছে বিদ্যুৎ, বলবো বিদ্যুৎ বলবো না, বিদ্যুতের যেমন মনে করেন এমইপির কাছ দিয়ে আমরা, আমি যেমন আইসি, আমি ডাইরেক্ট আমি আমি বলছি এমইপির কাছ দিয়ে আমি মাল নেব। গতকালকেই আমাকে ঢাকা দিয়ে একজন তদবির করছে যে এরকম একটা বিল পাওনা আছে। আমি কিসের বিল? বিদ্যুতের বিল। সে লোক ঢাকার লোক, মামাতুরের, সে বরিশাল এসে এমইপি থেকে মাল কিনে আমাদের সাপ্লাই দিয়ে ব্যবসা করে সে চলে গেছে। আমার কথা হলো যে ঢাকার লোক এমইপি দিয়ে, তো আমরা সরাসরি এমইপির সাথে, আমরা বরিশাল সিটি কর্পোরেশন আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে তার ফ্যাক্টরি, কি কেন আমি ঢাকার ওই লোক নিশ্চয়ই এখানে তো কিন্তু আছে। আমার কথা হয়েছে যে এত কিন্তু নিয়ে এই পরিষদ, আমার কথা হয়েছে যে আমাদের কাউন্সিলর ঠিক আছে, এখন কেউ আপনার জানেন যে আমাদের কন্ট্রাক্টারি কেউ করে না, বিগত দিনে দুই চারজন যা আছে তাদের কিছু বিল পাওনা আছে, প্রজেক্টের টাকা 17 কোটি টাকা কোথা দিয়ে দেবো আমি জানি না, সে লোন নেছে, লোন ফেরত দেবো কোথা দিয়ে? আমি দেওয়া আছে 3 বছরের, মানে অনৈতিক ব্যয় বা ট্যাক্স, ব্যাড ট্যাক্স দেয় নাই, এরকম 137 কোটি টাকা রয়ে গেছে, প্লাস দেনা আছে কত, 350 কোটি টাকা বিল আপনার ইসেরই তো আছে, বিদ্যুতেই আছে কত, 33 কোটি টাকা বিদ্যুতে বকেয়া পায়। তারপরে আপনার এই এই সিটি কর্পোরেশনের বিদ্যুতের লাইনের অনেক জায়গায় আমার কাছে আছে যে লাইন, এটা হচ্ছে পুরোপুরি তাদের দোষ তাও না, চুরি করে নিয়ে ব্যবহার করে, এটা হইতে পারে সিস্টেম লস, ঠিক আছে, কিন্তু ইনকাম তো নাই রাজস্ব খাতে যারা ইনকাম করছে এর আগে। আমি 4,500 জরিপ করি, আমি 4,500 পাইছি তাদের দিয়েই তো জরিপ করেছি, নতুন বাড়ি যেগুলো ট্যাক্সের আওতায় নাই, 4,500 না 5,000 তো যেহেতু তাদের দিয়ে 4,500 এই আমি আসার পরে এক মাস দেড় মাসে একটা জরিপ করেছি যে দেখেন কোনগুলি আমাদের ট্যাক্সের আওতায় নাই। তো এগুলি এই কতদিনে আপনার নতুন তো সব তো আর নতুন হয় নাই, আর সব তো মনে করেন ট্যাক্সের আওতায় আসেও নাই, হয়তো যারা ট্যাক্স অ্যাসেসমেন্ট করে সেখানে আপনার অসঙ্গতি আছে, যারা আজকে আপনারা জানি আপনারা দুদিন পরেই ট্যাক্স নিয়ে আমার লেখালেখি শুরু করবেন, কারণ এখন হয়েছে 17% ট্যাক্স, যেটা আমরা 3 টাকা থেকে 6 টাকার মধ্যে ছিল সেটা এখন 8 টাকা থেকে 17 টাকা। আপনি আমি কি করবো, গভর্নমেন্ট রুল জারি করছে।